নফস এবং রুহের মধ্যে পার্থক্য কি? কুল্লু নাফসিন জায়কাতুল মউত, নফসের মৃত্যু হয়, রুহের কি হয়, রুহের কি হাল, রুহের মাগফিরাত কেন কামনা করা হয় এবং রুহের মাগফিরাত করা হচ্ছে নফসের কি ব্যাখ্যা, এই দুইটা বিষয় খুবই আমার কাছে খুব চমৎকার লেগেছে। তাফসীরে মাজহারির মধ্যে বিষয়ে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমতুল্লাহ আলাই রুহের ব্যাপারে সুন্দর আলোচনা করেছেন। রুহ শব্দটা সম্পর্কে কুরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে এটা আমরে রাব্বি, আল্লাহ তাআলার একটা আদেশ। তো আমরে রাব্বি হিসেবে আমরা হাদিস থেকে এটার ব্যাখ্যা পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন প্রত্যেকটা মানুষের রুহু হলো তার দেহের সদৃশ, আমি যেরকম আমার রুহুটাও ঠিক ওরকম, আমি যেমন দেহধারী মুজাসসিম আমার রুহুটাও দেহধারী। যেমন এটা বুঝবো কিভাবে, আয়নার সামনে যদি আমি দাঁড়াই আয়না, তখন আমাকে হুবহু দেখা যাবে এবং ওই আয়নার সামনে আমাকে যেটা দেখা যায় পুরোটাই আমি। বা আপনারা যারা এখন আমাকে দেখতেছেন এটা আলাউদ্দিন জেহাদি, আলাউদ্দিন ভাই জেহাদি ভাই যে যেমনি বলেন, কিন্তু আমি যেদিন মারা যাব আমার ভিতর থেকে রুহুটা চলে যাবে, রুহুটা চলে গেলে তখন আমার এই শরীরটা মাটিতে শুয়ে রাখা হবে ডেড বডিটা, তখন কিন্তু কেউ বলবে না এটা আলাউদ্দিন জেহাদি, বলবে এটা আলাউদ্দিন জেহাদির লাশ, এটা ওনার লাশ। তাহলে এখন আপনারা বলছেন এটাই আমি, কিন্তু তখন এটা আমি না আমার লাশ। তো বোঝা যাচ্ছে এটা আমি না, এটার মধ্যে আমি আছে, এটার মধ্যে আমি আছে। তাহলে যেটা আছে এটার ভিতরে ওটাই হলো অরিজিনাল আমি, আর এটা যেটা দেখছেন এটা হলো খাঁচা। এটাকে নফসের একটা কথায় একটা ব্যাখ্যায় বলা হয় এটা নফস, এই বডিটা। আর যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, আয়নার মধ্যে দেখা যায় না, আপনারাও দেখেন না, বা মারা যাওয়ার পরেও দেখা যায় না, চলে যায় এই বডিটা, যেটা চলে গেলে নিস্তেজ পাওয়ারলেস হয়ে যায়, ওই জিনিসটাকে বলা হয় রুহ, একটা পাওয়া, একটা শক্তি। এই শক্তি বা পাওয়ার বা রুহ, ওই জিনিসটা হলো মানুষের মূল পরিচয়। কবর, মানুষ যখন মারা যায় আজরাইল আলাইহিস সালাম আসে, অনেকগুলি হাদিস থেকে প্রমাণিত, এসে তার রুহুটা বের করে, বের করে আরেকজন ফেরেস্তার হাতে এটা হ্যান্ড ওভার করে। আজরাইলের দায়িত্ব হলো রুহু বের করে ওই ফেরেস্তার হাতে হ্যান্ড ওভার করা, ওই ফেরেস্তার দায়িত্ব হলো রুহুটা ওই সওয়াল জবাবের আগ পর্যন্ত তার কাছে সংরক্ষণ করা। প্রথমে কিন্তু মরে গেলে ইল্লিন সিজ্জিন হয় না, মরে গেলে রুহুটা আজরাইলের কাছ থেকে ওই ফেরেস্তার কাছে, ওই ফেরেস্তার নাম হলো রুম্মান ফেরেস্তা, তার কাছে হ্যান্ড ওভার করা হয়। যখন মানুষ এই লাশটার গুসল দেয়, জানাজা পড়ে, দাফন করে ইত্যাদি, এই সবগুলি দৃশ্য ওই রুহু ফেরেস্তার হাত থেকে দেখে, দাফন করে সব মানুষ চলে যাওয়ার পরে রুম্মান ফেরেস্তার দায়িত্ব হলো হয় সরাসরি কবরে না হয় আলমে মেসালে একটা কবর সদৃশ এই পরিবেশ তৈরি করে সেখানে তাকে এই জাগ্রত করা হয়, জাগ্রত করে মানে রুহুটা তার শরীরে প্রবেশ করানো হয়। এরপরে সওয়াল হবে, জবাব দিতে পারলে তার রুহু নিয়ে যাবে ইল্লিনে, আর না দিতে পারলে সিজ্জিনে নিচে, আর যেটা ফিনিশ হয়ে যাবে এটা হলো নাফস। কুল্লু নাফসিন জায়কাতুল মউত, মৃত্যুর সময় যে এই কষ্টটা হয়, মৃত্যুর কষ্ট, এটা হয় শরীরের, এই শরীরের, এবং এই শরীরটা আপনার আমার পচে যাবে, নষ্ট হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে, কিন্তু হাশর ময়দানে আল্লাহ এই শরীরটাকে আবার আগের মতো করে তুলবে এবং রুহুটাও দিবে, পূর্ণাঙ্গ রূপে আপনাকে জাগ্রত করবে। তো রুহ এবং নফসের মধ্যে প্রধানত মৌলিক এটাই পার্থক্য যে নফস হলো বাহ্যিক অবয়ব আর রুহ হলো অদৃশ্য, যেটা একটা পাওয়ার, যেটা শরীরের সদৃশ, বাহ্যিক শরীরের সদৃশ। তাসাউফপন্থীরা বলে রুহ মানুষের শরীরের কপালে থাকে, এইখানে হলো মানুষের রুহ থাকে। আর কিছু কিছু ভাইরা মনে করে যে নাভির নিচে থাকে, এটা একটা অগ্রহণযোগ্য কথা। হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী রহমাতুল্লাহ আলাই তিনি এই মাকতুবাত ইমামে রব্বানিতে লিখেছে রুহ থাকে কপালে। অতএব আপনাদেরকে এটুকুই বলবো, নফসের মৃত্যু হয় কিন্তু নফসের মৃত্যু একবার হবে, আখেরাতে মানে কবরে, হাসরে, মিজানে, পুলছেরাতে বা জাহান্নামে যতই তার উপরে আজাব দেওয়া হবে তখন আর এই নফসেরও মৃত্যু হবে না, মৃত্যু শুধু একবারই হবে, সেটা পৃথিবীতে। মারা যাওয়ার পরে আর কোনো মৃত্যু নাই, আর রুহের কোনো মৃত্যু নাই, রুহ সবসময় জিন্দা, রুহ সবসময় জিন্দা, রুহের কোনো মৃত্যু নাই। নফসের মৃত্যু আছে,
কোরআন এবং সুন্নার কোথাও এই ধরনের আমরা দলিল পাইনি যে রূহের মৃত্যু হবে রূহের কখনো মৃত্যু হয় না কারণ এটা আমরের রাব্বি এটা আমরের রাব্বি এমন একটা makhluk আল্লাহ তাআলা আদেশে সৃষ্টি যেটা আপনি চাইলে এই শরীর নিয়ে উড়াল দিতে পারবেন না এই নফস নিয়ে আপনার এই সত্তা নিয়ে উড়াল দিতে পারবেন না কিন্তু রূহ এটা নূরের জিসমটা হলো নুতফা থেকে মাটি না নুতফা থেকে একটা মানুষের পূর্ণাঙ্গ রূপ যেটার মধ্যে মূল বিষয়টা হলো নুতফা বা আপনাদের ভাষায় যেটা আমি নিলাম যে একটা পার্থিব সত্তা এই নাফস নিয়ে শরীর নিয়ে উড়াল দিতে পারবেন না কিন্তু রূহ সে নূর রূহ কিন্তু মাটিও না আগুনও না নুতফাও না রূহ কিন্তু নূর সমস্ত মানুষের রূহ হলো নূর ওই নূর থাকার কারণে আপনার শরীর তাজা জিন্দা নূর যেদিন থাকবে না সেদিন আপনার শরীর শেষ পাওয়ারলেস নিস্তেজ এটা ডেথ হয়ে যাবে তো এই জন্য রূহ হলো নূর ওই রূহ দিয়ে আপনি চাইলে উড়াল দিতে পারবেন রূহানি হালতে ইন্না আরওয়াহাল মুমিনিনা মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত রূহানি হালতে হিল্লিন থেকে অনেক মানুষ পৃথিবীতে সায়ের করতে পারে ভ্রমণ করতে পারে বিচরণ করতে পারে কিন্তু নফস বিচরণ করতে পারে না তাসাউফপন্থীদের দৃষ্টিতে রূহ এমন একটা অবস্থান হয় যে কাদরিয়া তরিকার দৃষ্টিতে বলা হয় তেফলুল মানি আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার দৃষ্টিতে বলা হয় ওজুদ মাওহুব লাহু মানে এমন একটা রূহানি এমন একটা শক্তি এই রূহটা চাইলে একাধিক শরীর অধিকারী শরীরের অধিকারী হতে পারে এবং একাধিক জায়গায় যেতে পারে এটা সবার জন্য না যারা ওরকম সাধন করেছে আর এই রূহটা এমনিতে নরমালি আপনি মারা গেলেও বিচরণ করতে পারবে যদি আপনি ইমানদার হন তাহলে সায়ের করতে পারবেন কারণ এটার ওজন নাই কিন্তু শরীরের ওজন আছে এই হলো নফস এবং রূহের মৌলিক কিছু বিষয় যেগুলি থেকে আমরা পার্থক্য বুঝি রূহ আর নফস এক জিনিস না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন আমিন